আরেকটি হচ্ছে চন্দ্র বংশ, চন্দ্রদেব থেকে এই বংশটি এসেছে। সেই বংশে একজন রাজা ছিল, তার নাম হচ্ছে প্রতীপ। সেই প্রতীপের পুত্র হচ্ছে শান্তনু। প্রতীপ যখন রাজ্যভার থেকে অবসর গ্রহণ করলেন, তখন তিনি শান্তনুর হাতে রাজ্যভার দিলেন। শান্তনুর আরও দু ভাই ছিল, তারাই রাজ্য গ্রহণ করেননি। দেবাপি হচ্ছেন সবচেয়ে বড় ভাই, তিনি বনবাসী হয়ে গিয়েছিলেন, সেই রাজা হয়েছিল, মহাপরাক্রমশালী রাজা। আর তখন এই হস্তিনাপুর হচ্ছে সমস্ত পৃথিবীর কেন্দ্রস্থল। সমস্ত পৃথিবী কেবল পৃথিবী ভূভাগই নয়, স্থলভাগই নয়, জলভাগ নিয়ে শশাগরা পৃথিবীর অধীশ্বর হচ্ছেন এই হস্তিনাপুরের রাজারা। সেই রাজ্যের রাজা হচ্ছেন শান্তনু। শান্তনু একদিন মৃগয়া করছেন, মৃগয়া করতে করতে গঙ্গার তীরে এসে দেখেন এক অপূর্ব সুন্দরী এক রমণী। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি তার পরিচয় দিলেন, তিনি হচ্ছেন গঙ্গা। শান্তনু তাকে প্রস্তাব দিলেন, তিনি যেন তার মহারানী হন, তাকে তিনি বিবাহ করতে মনস্থ করলেন বা প্রস্তাব দিলেন। সেই কন্যাটি রাজি হলেন একটা শর্তে, তুমি আমার কোনো কাজে বাধা দেবে না, তুমি আমার কোনো কাজের জন্য জিজ্ঞাসা করবে না কেন আমি করছি এগুলো। এইভাবে এই শর্তগুলো দিয়ে তিনি রাজি হলেন। আর শান্তনুও তখন এমনই কামার্ত হয়ে পড়েছিল যে সব রাজি হয়ে গেল। মহা আনন্দে রাজা রানীকে নিয়ে রাজ্য সুখ ভোগ করছেন, তাদের প্রথম সন্তান হল। সাধারণ মানুষের যখন সন্তান হয় তখন তারা কি আনন্দ করে, সমস্ত পরিবার আনন্দে মেতে ওঠে। রাজার পুত্র হয়েছে, সারা রাজ্য আনন্দে মেতে আছে, রাজপুত্রের জন্ম হয়েছে। কিন্তু মহারানী কি করলেন, পুত্রটিকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। শান্তনু প্রতিজ্ঞা করেছিল কোনো কাজে বাধা দেবে না, তাই সে চুপ করে রইল। এটা কত বড় একটা বিষাদগ্রস্ত অবস্থা, কিন্তু রাজা চুপ করে রইলেন। এইভাবে একে একে সাতটি পুত্রকে গঙ্গায় বিসর্জন দিলেন। অষ্টম পুত্রকে নিয়ে যখন তিনি যাচ্ছেন গঙ্গায়, শান্তনু আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, তুমি মা হয়ে কেন এরকম একটা নৃশংস আচরণ করছো, নিজের ছেলেদের জন্মের পরে তুমি জলে ভাসিয়ে দিচ্ছ, জলে ডুবিয়ে দিচ্ছ এই সন্তানটিকে, অন্তত একে আর করো না, একে মেরো না, একে। গঙ্গা বলল, ঠিক আছে, আমি একে আমি মারব না, একে আমি গঙ্গায় ভাসাবো না। তবে এ তো প্রতিপালনের জন্য আমার স্নেহের দরকার, আমার লালন পালনের দরকার, তাই ওকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। গঙ্গা তার প্রকৃত পরিচয় দিলেন যে তিনি হচ্ছেন স্বর্গের গঙ্গা দেবী। এর পেছনে আবার দুটো ইতিবৃত্ত আছে। মহাভীষ বলে এক রাজা, তিনি ইক্ষ্বাকু বংশের, তিনি সূর্য বংশের রাজা। তিনি 1000 অশ্বমেধ আর 100 রাজসূয় যজ্ঞ করেছিলেন। এই 1000 অশ্বমেধ যজ্ঞের প্রভাবে তিনি ব্রহ্মলোকে বা সত্যলোকে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন। সত্যলোকটা কোথায় কার কার জানা আছে? সত্যলোক কোথায়? এই ব্রহ্মাণ্ডের সবচাইতে উচ্চতর
উচ্চতম স্থান। এই ব্রহ্মাণ্ডে 14টা ভুবন রয়েছে, চতুর্দশ ভুবন আত্মক, তার মধ্যে 7টা ভুবন নিচের দিকে, 7টা ওপরের দিকে। সেই ওপরের দিকের মধ্যে মাঝখানের সব ইয়েটা কি, এই 14টার মধ্যে মাঝখানের ইয়েটা কি, এই ভূর্লোক। এই ভূর্লোকের ওপরে রয়েছে ভূবর লোক, তার উপরে রয়েছে স্বর্গলোক, তার উপরে মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই সত্যলোকে ব্রহ্মা থাকেন। তো মহাভীষ রাজা তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন ব্রহ্মার লোকে। একদিন ব্রহ্মা সমস্ত দেবতাদের দ্বারা পূজিত হচ্ছেন, তখন গঙ্গা সেখানে এলো জল নিয়ে, আর বায়ু বেগে, বায়ুর প্রভাবে তার শাড়িটা সরে গেল, তার দেহ উন্মুক্ত হল। অন্য সকল দেবতারা মাথা নিচু করে রইল, কিন্তু মহাভীষ এক দৃষ্টে সেই গঙ্গার রূপ দর্শন করতে লাগলেন। ব্রহ্মা তখন বললেন যে তুমি এই সত্যলোকে থাকার উপযুক্ত নও, তুমি যাও মর্ত্যলোকে ফিরে যাও। এবং যেহেতু তুমি গঙ্গাকে কামনা করেছ, তোমার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি গঙ্গাকে তোমার পত্নী রূপে পাবে। হ্যাঁ, সেই সূত্রে গঙ্গা এসেছিল এবং সেই মহাভীষী হচ্ছেন শান্তনু। শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ হয়, এটি একটা ঘটনা। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের শাস্ত্রে যে সমস্ত ঘটনাগুলি আছে, ইতিবৃত্ত, সেগুলি সমস্ত সত্যি কথা, এগুলো কোনো বানানো গল্প নয়। বানানো গল্পে কোনো বংশ পরিচয় থাকে? হ্যাঁ, বানানো গল্পে বড়জোর বাবার নাম থাকে, বড়জোর ঠাকুরদাদার নাম থাকে, কিন্তু একেবারে পুরো বংশের ইয়ে তালিকা। অ্যাকচুয়ালি ভারতবর্ষের দুর্দশা এই যে ইংরেজদের এসে ভারতবাসীদের মাথাটাকে একেবারে ধুয়ে মুছে খালি করে দিয়ে গেছে। সব একেবারে ওদের কি বলবো, বুদ্ধিমত্তাটাকে তারা হারিয়ে ফেলেছে। ইংরেজরা তাদের যা শিখিয়েছে সেটাই অনুসারে তারা চলছে, এখনো চলছে। এই মহাভারত রামায়ণ সম্বন্ধে যখন কথাবার্তা ওঠে, ওরা ইংরেজরা কি বলে গেছে, জার্মান পণ্ডিতরা কি বলে গেছে, তাদের কথা বলে। তারা কি এই ইয়েটাকে জানবার জন্য এসেছিল? না, তারা ইংরেজদের পৃষ্ঠপোষক হয়ে, ইংরেজদের হয়ে, ইংরেজদের টাকা খেয়ে, সংস্কৃত জানে পণ্ডিত, ওরা ইংরেজদের টাকা খেয়ে সংস্কৃতের মাধ্যমে যে ভারতের বৈশিষ্ট্য সেটাকে সেটাকে অপদস্থ করার জন্য তারা এসেছিল। এক জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, যার সংস্কৃত পণ্ডিত, জার্মানিতে সংস্কৃত ভাষা নিয়ে আলোচনা হতো খুব তখনকার দিনে। এই যে জার্মানিতে যে ওরা যে অ্যাটম বোম তৈরি করেছিল, ইয়েটা পেয়েছিল ওরা বেদ থেকে। ওরা কি করলো, ইংরেজরা ওই ম্যাক্স মুলারকে ভাড়া করেছিল টাকা দিয়ে, তুমি তো অনেক সংস্কৃত জানো, ভারতবর্ষে যাও, গিয়ে ওদেরকে বোঝাও যে ওই সংস্কৃতটা একটা আজে বাজে ভাষা, আর এই সংস্কৃত ভাষায় যে সমস্ত লেখা আছে সেগুলো সব গল্প কথা। এমনকি তারা বল এরকম বলে গেছে যে এই যে মহাভারতের রচনা, এটা অবিন্যস্ত রচনা, এটা কতগুলো আজে বাজে কথা লেখা আছে। আরে, এই ভগবতের, এই মহাভারতের মধ্যে ভগবদ্গীতা রয়েছে,
এরকম একটা তত্ত্বজ্ঞান সমন্বিত জ্ঞানগর্ভ পুস্তক আমরা কোথায় পেতে পারি? যাই হোক, এখন এগুলি থেকে আমাদেরকে এই সমস্ত যে যে খারাপভাবে যে ভারতের যে ঐতিহ্যটাকে ওরা দেখিয়ে গেছে সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে, আমাদের নতুনভাবে আমাদের চিন্তাধারা গ্রহণ করতে হবে, আমাদের ভারতের গৌরবে আমাদের গৌরবান্বিত হতে হবে। এরকম সম্পদ কোথায় আছে? ওরা যারা এই ভারতের যে গ্রন্থাবলীর অবমাননা করছে তারা একটা গ্রন্থ দেখাক যাতে 24,000 শ্লোকে, শুধু গদ্যকারে নয় পদ্যের আকারে, 24,000 পদ্যের শ্লোকের মাধ্যমে এই গ্রন্থটি রচনা হয়েছে। ওদের দেশে কোন এরকম সাহিত্যিক রয়েছে বা কবি রয়েছে যে এরকম ভাবে ইয়ে করেছে? বড়জোর 2-10 পাতা বড়জোর কাহিনী আছে, যেমন হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসি, ওটা এই মহাভারতের কাছে তার কোনো তুলনা হয় না। তার কোনো বংশ পরিচয় নেই, দুটো রাজার মধ্যে ঝগড়া, ওই ঝগড়ার বর্ণনা, যুদ্ধের বর্ণনা। যাই হোক, আমি তাই সেই জন্য বারবার আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে আমাদের যে সম্পদ সেই সম্পদের গর্বে যেন আমরা গর্বান্বিত হতে পারি। এরকম সম্পদ পৃথিবীতে কোথাও নেই, পৃথিবীর কোনো দেশে এরকম সম্পন্ন এরকম সম্পদ নেই। সমস্ত ঘটনা, যেমন আমরা দেখতে পাই যে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার যোগ, যেমন মহাভারতের এই যে ভীষ্মের সঙ্গে শান্তনুর সঙ্গে আমরা পাচ্ছি মহাভীষ্মের যোগ। কেন শান্তনু এলেন, কেন কিভাবে গঙ্গার সঙ্গে তার বিবাহ হল,